ওয়েলকাম ব্যাক গাইজ ফ্যান্টাস্টিক টেক্যান্ড ফটোগ্রাফিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি থামল দেখে আপনারা বুঝতে পারছেন যে কী সম্পর্ক হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে আমরা দেখবো যে ডিএসএলআর ক্যামেরা শাটার কাউন্ট অ্যাকাউন্ট কীভাবে চেক করতে হয় অনেকগুলো ওয়ে রয়েছে তার ভিতরে সবসাইতে যে সিম্পল ওয়ে রয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই ডিএসএলআর আর ক্যামেরার শাটার অ্যাকাউন্টটা চেক করতে পারবেন তো আজকের ভিডিওটি আমার মনে হয় দুই টাইপের লোকজন দেখছেন একে তো যারা হচ্ছে মনে করেন যে ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন অথবা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাচ্ছেন তাদের জন্যে তো সর্বপ্রথমে শাটার কারণ জিনিসটা কি সেইটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অনেকে আসলে শাটার কারণ জিনিসটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা রাখেন মনে তো শাটার কারণ জিনিসটা হচ্ছে যে যখন আপনি ক্যামেরাটি কিনবেন তখন দেখা যাচ্ছে যে দেওয়া থাকে যে আপনারা এই ক্যামেরাটির সাটার ক্যামেন্ট হচ্ছে দেড় লাখ বা যাচ্ছে একটু কমও পান বা দেখা যাচ্ছে এক লাখের নিচে এরকম থাকে অনেক অনেক ক্যামেরাতে তো দেখা যাচ্ছে কি এইটার জিনিসটা কি আসলে জিনিসটা হচ্ছে যে এই ক্যামেরাটি আপনারা এই দেড় লাখ বা এক লাখ পর্যন্ত ছবি অথবা পিকচার আপনারা ক্লিক করতে পারবেন ঠিক আছে তো অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকে আছে এইটা যে আপনাদের এই দেড় লাখ বা এক লাখ সারা শেষ হয়ে যাবে তখন কি আপনারা ক্যামেরাটি ইউজ করতে পারবেন কিনা ক্যামেরাটি আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন কিন্তু আপনাদের শাটারটি রিপ্লেস করতে হবে কিন্তু এখানে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে আপনার শাটার রিপ্লেস করার পরে যে পিকচার বা ভিডিও কোয়ালিটি পাবেন আগের মতো পাবেন না তার থেকে একটু ডাউনগ্রেডেড থাকবে সো এটা একটু মাথায় রাখবেন কিন্তু এটা কখনোই ভাববেন না যে আপনার ডিএসএল ক্যামেরাটি ওয়াকেজ হয়ে গিয়েছে বা আপনার ডিএসএল ক্যামেরাটি ইউজ করতে পারবেন না সো বিষয়টা আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন তো চলুন এখন দেখা যাক কীভাবে শার্ট অ্যাকাউন্টটা চেক করতে হয় তো শাটার অ্যাকাউন্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি পিকচার ক্লিক করুন ক্লিক করার পর সেই পিকচারটি আপনাদের ল্যাপটপ অথবা মোবাইল ফোনের ভিতরে ট্রান্সফার করুন ট্রান্সফার করার পরে ডিটেলসে যান যাওয়ার পরে দেখবেন যে সর্বপ্রথমে লেখা থাকে যে ইমেজ নাম্বার লেখা থাকে তো এখানে লেখা থাকে যে হচ্ছে তিন হাজার চার হাজার বা চার হাজার পাঁচশো এগুলো লেখা থাকে তো যেটাই লেখা থাকবে ওইটাই হচ্ছে আপনাদের ক্যামেরার শাটার শেষ হয়েছে এখনও পর্যন্ত মানে এইটাকে আপনার শার্টার অ্যাকাউন্ট হিসেবে ধরে নিতে পারেন তো দেখা যাচ্ছে যদি এক লাখ কারোর সার্ডাকাউন্ড থাকে সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে ওইখানে তিরিশ হাজার শো করে মানে আপনাদের যে পিকচারটি তুলছেন সেখানে যদি তিরিশ হাজার শো করে তার মানে বুঝতে হবে যে আপনাদের ক্যামেরাটি দিয়ে এখনও পর্যন্ত সত্তর হাজার পিকচার এখনও তুলতে পারবেন সো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ক্যামেরা স্যাটার কাউন্ডটা চেক করে নিতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কাছে কেমন লাগলো আপনারা চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমরা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভিডিও আপনার জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমাদের চ্যানেলে সো দেখা বন্ধ কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে সেই পর্যন্ত চাইলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আমরা অনেক আপডেট আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি দেখা অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত বাই বাই